12,000 নতুন শূন্যপদ তৈরি করলো, সেই শূন্যপদগুলি পূরণের জন্য বলা হয়েছে 3 থেকে 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। এবং এটাকে আপনারা যারা বিভিন্ন মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদের মাধ্যমেও স্পষ্ট বার্তা মানুষের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যে 10,323 জনকে এইভাবে চাকরি রাজ্য সরকার দেওয়ার চেষ্টা হয়তো বা করবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, দুর্ভাগ্যজনক এবং ভূ ভারতে যেটা কোনোদিন হয়নি, যে সমস্ত পোস্টগুলি ক্রিয়েট করেছেন তার অনেকগুলি পোস্টের ভারতবর্ষে অন্তত কোথাও নেই। যেই পোস্টগুলি তৈরি করা হয়েছে সবকটা পোস্ট নন টিচিং পোস্ট। নন টিচিং পোস্ট ফিল আপ করতে গিয়ে সরকার শর্ত দিচ্ছেন 3 থেকে 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, যেটা ভূ ভারতে আর কোথাও নেই, কোনো রাজ্যে নেই। এ এক অরাজক পরিস্থিতি, এক অদ্ভুত পরিস্থিতি, নজিরবিহীন ঘটনা গোটা দেশের জন্য। এই ধরনের একটা নিয়োগের ঘোষণা কোনো সরকার, নির্বাচিত সরকার করতে পারে? প্রচুরের কথা বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলরের কথা বলা হয়েছে, বিদ্যালয় স্তরে একাডেমিক কাউন্সিলর কোনো পোস্ট হতে পারে না। কোনো কোনো জায়গায় খুব বড় এস্টাবলিশমেন্ট যেগুলো রয়েছে, এডুকেশনাল এস্টাবলিশমেন্ট, একাডেমিক অ্যাডভাইজার তাদের ক্ষেত্রে হয়, কিন্তু সেই একাডেমিক অ্যাডভাইজারের মিনিমাম ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে, মাস্টার ডিগ্রি এডুকেশনাল সাইকোলজি, স্পেশালাইজেশন ইন কাউন্সিলিং, এই ধরনের কতগুলি আদারওয়াইজ ডিগ্রি তার নিজস্ব ডিগ্রি কোর্সের বাইরে, পোস্ট গ্রাজুয়েশনের বাইরে, এইগুলি করতে পারলেই তারা অ্যাবসর্ব হতে পারে। নয়তো একাডেমিক কাউন্সিলর হিসেবে, কাউন্সিলর কোনো পোস্ট নেই, একাডেমিক অ্যাডভাইজার হিসেবে তারা কোনো জায়গাতে অ্যাবসর্ব হতে পারে না। স্টুডেন্ট কাউন্সিলর এই ধরনের কোনো পোস্ট ভারতবর্ষের কোথাও নেই। প্রশ্ন যে এই নিয়োগ করতে গিয়ে 10,323টি পোস্ট যে খালি হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে, যার ফলে শিক্ষা ব্যবস্থাটা আবার সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় শিক্ষা ব্যবস্থাকে পুনঃস্থাপন করার জন্য রাজ্য সরকারের কোনো রকম এখনো পর্যন্ত নীতি নির্ধারণ হয়নি, কোনো রকম প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। এবং যাতে করে 10,323 জনকে যদি অন্যভাবেও নিয়োগ করতে হয়, সেটাকে যত সহজে বলা হচ্ছে তার চেয়ে জটিলতা অনেক বেশি রয়েছে। প্রথমত যেখানে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন চাকরিগুলি অবৈধ, আমরা চাই 10,323 জনের প্রত্যেকে কোনো না কোনোভাবে চাকরি পাক, কোনো ডিপার্টমেন্টে হোক, যে কোনোভাবে হোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এটা যেমন আমরা চাই, ঠিক তেমনি 7.5 লক্ষ বেকারের সঙ্গে যে প্রতারণা হয়েছে, দশকের পর দশক ধরে যেভাবে প্রতারণা করছে, বঞ্চনা করছে, তারও অবসান হয়ে প্রত্যেকের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার দায়িত্ব নিক, সেটা ভারতীয় জনতা পার্টি বরাবর দাবি করছে। 13,000 পদ সৃষ্টি করার যে ঘোষণা দিয়ে আমরা মনে করি নির্বাচনী বৈতরণী পার হওয়া শুধুমাত্র এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং আজকে কি আমরা প্রশ্ন করতে পারি না যে হঠাৎ করে অর্থের কিভাবে যোগান দেবে, কেন্দ্রীয় সরকারের বাধা থাকা সত্ত্বেও 13,000 পদ সৃষ্টি কিভাবে হলো, কেন্দ্রীয় সরকারের বাধা থাকা সত্ত্বেও 13,000 পদ সৃষ্টি কিভাবে হলো, এটা সম্পূর্ণ আমি বলব আমাদের ভাষায় এ রাজ্যের যুব সমাজ, বেকার সমাজের সাথে জালিয়াতি করা হয়েছে। আমাদের চাকরি কাই এনেছে কেস করতে করতে ষড়যন্ত্র করে যে সুপ্রিম কোর্টে 12,000 পুষকে এই রতন লাল ষড়যন্ত্র করে, সুধীর রায় ষড়যন্ত্র করে আমাদের চাকরিকে খেয়েছে,
এই সুতিক রায় বর্মণ এই রতনলাল তাদের নেতৃত্বে আমাদের বারো হাজার পুলিশ ইন্টারভিউ শেষ করেছে। বারো হাজার পুলিশকে এই রতনলাল ষড়যন্ত্র করে সুতিক রায় বর্মণ ষড়যন্ত্র করে আমাদের চাকরিকে খেয়েছে। এই সুতিক রায় বর্মণ এই রতনলাল তাদের নেতৃত্বে আমাদের বারো হাজার পুলিশ ইন্টারভিউ শেষ করেছে।